শুভ ভাতৃদ্বিতীয়া, আজকে হচ্ছে ভাই ফোঁটা। আমরা আবার দাদাকে ফোঁটা দিলাম, দিব। হ্যাঁ, ভাই ফোঁটা দেওয়া হয় ভাইয়ের দীর্ঘ আয়ু এবং সুস্থ ভালো জীবন কামনা করে। আমরা আমার দাদাকে ভাই ফোঁটা দিচ্ছি। পৃথিবীর সকল ভাইদের সুস্থ আমের পল্লব, যেটাকে বলা হয় আমের পল্লব, ঘিয়ের বাতি, এমনি যে কোনো তেলের বাতি, পল্লবের পাঁচটা পাতা লাগে। কাজল, শিশির লাগে, সকালে শিশির, তারপরে চন্দন, হলুদ, খাবার পছন্দ করে সেইগুলি আমার দাদা লুচি পছন্দ করে, লুচি, সুজি আর কিছু মিষ্টি। এছাড়াও গিফটও দিতে হয়, শাড়ি না, দাদা আমার শাড়ি দিচ্ছে আছে ওইগুলি। আর আমরাও দাদাকে জামা কাপড় দিব। আমরা শুরু করে দিই। প্রথমে এই যে পল্লবটা একটা পাখার উপর নিয়ে একটু জল দিয়ে বাতাস করতে হয়, এভাবে তিনবার করা লাগে। যে এরকম মানে দুইটা সলতালা প্রদীপ, এই সলতা দুটো নিভাই দিয়ে এখান থেকে হালকা করে এগিয়ে নিতে হয়, একটু কালি কালি নিয়ে কালি ফোঁটা দেওয়া লাগে। এরপর ঘিয়ের বাতি, এরপর ঘিয়ের বাতি দিয়ে এখন সব উপকরণ একসাথে নিয়ে ফোটাই। যে কাজল, হলুদ, চন্দন, শিশির, মন্ত্র মন্ত্র হচ্ছে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জামের দেয়ারে পড়লো কাটা, যমুনা দেয় ভাইকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, যমুনার ফোঁটায় জমমত, আমার ফোঁটায় আমার ভাই অমত। এইভাবে তিনবার দিতে হবে। ভাই ফোঁটা দিতে হয় বাঁ হাতের কেনি আঙ্গুল বা কনিষ্ঠ আঙ্গুল যেটা সেই আঙ্গুল দিয়ে। এরপর ধান ধূপা দিয়ে দাদার দীর্ঘ আয়ু কামনা করে, সুস্থ জীবন কামনা করে দিলাম। দাদা বড়, আমরা দাদাকে প্রণাম করব, আরতি কর রাখি। কি দিবে?